করোনার দ্বিতীয় ঢেউয়ে দশ গুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মহাখালীতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি মন্ত্রী জানান ডিএনসিসি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে এবং সুবিধা আরও বাড়ানো হবে একশো বারোটি আইসিউ আছে এবং তারই সমমান আইসিউ এসডিও আমরা যেটা বলি বা এটাকেও আমি আইসিউ বলতে পারি সেখানেও আছে প্রায় বেড এখানে আরো পঞ্চাশটি ইমার্জেন্সি বেড আছে এবং অক্সিজেন সিলিন্ডার দ্বারা সাপোর্টেড বেড আছে প্রায় চারশো অষ্টআশিটি এই হাসপাতালটি চালুর মাধ্যমে কোভিড সেবার অনেক উন্নয়ন হবে